What's up guys, welcome back to my channel. ধীরগতি হয়ে গেছে কলিং ভিসার মেডিকেল এবং কর্মীরা মালয়েশিয়া যাওয়া। তো আপনারা দেখছেন সেপ্টেম্বরে প্রতিনিয়তই ফ্লাইট থাকার কথা, প্রতিদিন 4টা 5টা, সেই হিসাবে কিন্তু যাচ্ছে না। দুই তিন দিন পরে দেখা গেছে বিএম এবং 5M এর দুই একটা করে ফ্লাইট যাচ্ছে, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কোনো রিক্রুটিং এজেন্সির অ্যাভেলেবল আমরা কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না। তো কথা ছিল অগস্টে যা কথা বলা হয়েছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিন 2-4-5টা ফ্লাইট যাবে, কিন্তু সেরকম যাচ্ছে না। সেরকম যাচ্ছে সপ্তাহে 2-3টা এরকম। তো এইরকম করলে মালয়েশিয়া কর্মীগুলো পাঠানো খুব টাফ হয়ে যাচ্ছে। সরকার নির্ধারিত 78,000 টাকায় যারা যাওয়ার জন্য আগ্রহ ছিলেন, দেখা গেছে 5 লক্ষ কর্মী নিবে, সেখানে 10 লক্ষ পাসপোর্ট করা হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন 4 লাখ থেকে 4.5 লাখ টাকার দাম হাঁকানো হচ্ছে। সেই কারণে কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছে, আবার যাদের যাওয়া ইচ্ছুক, যারা প্রিপারেশন নিয়ে নিয়েছে, তারা কিন্তু বেশি টাকা দিয়ে চলে যাচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে বলতেছি, এই জন্য কিন্তু বাংলাদেশ প্রান্ত থেকে দুর্বলতা রয়েছে। যেমন দেখেন, ইন্দোনেশিয়া যদি একটা কর্মী মালয়েশিয়া যেতে চায়, সর্বোচ্চ 3 থেকে 1 সপ্তাহের মধ্যে তাদের অ্যাটাস্টেশন দিয়ে মেডিকেল করিয়ে ভিসা প্রসেসিং করার পর তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মাত্র 53,000 টাকা দিয়ে। কিন্তু বাংলাদেশে পারছে না কেন? বাংলাদেশে ভাই জানেনি, চুরের দেশ এবং সিন্ডিকেটের কারণে কিন্তু এটা অ্যাভেলেবেল, মানুষ যেতে পারছে না। তো বাংলাদেশের সরকার নির্ধারিত যে 78,000 টাকা, এর চেতেও 4-5 গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে রিক্রুটিং এজেন্সি এবং দালালরা নিচ্ছে। তো এই বিষয়ে কিন্তু বাংলাদেশে একটা আইন থাকা উচিত। তো সেই আইনটা যদি যথাযথ প্রয়োগ করে হয়তো বা সিন্ডিকেটটা মুক্ত হয়ে যাবে যে কোনো মুহূর্তে সম্ভব। তো বাংলাদেশ থেকে এটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার জন্য কিন্তু কলিং ভিসার যে ধীরগতি এখনও রয়েছে বা আগামীতে এভাবে চলতে থাকলে মালয়েশিয়া যে 2 বছরে 5 লক্ষ লোক কর্মী নেওয়ার কথা, সেটা 50 বছরে তারা নিতে পারবে এইভাবে যদি যায়। যেমন 1 মাসে সর্বোচ্চ গিয়েছে 600-700 মেন। তো এইভাবে যদি যায় বছরে, যদি মাসে সর্বোচ্চ 1,000ই ধরেন, 1,000 ধরলে বছরে যাবে 12,000, 5 বছরে যাবে 60,000, তাহলে তো এইভাবে 60 বছর লাগবে তাদের কর্মী নিতে, তাই না? সেই ক্ষেত্রে কি তারা কি এখানে বসে থাকবে? না, তারা বসে থাকবে না, তারা বিকল্প ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে লোক ঠিকই নিয়ে নেবে। তো বাংলাদেশের আমাদের জন্য এটা ব্যাড নিউজ এবং আমাদের জন্য এটা পাস, রেমিটেন্স কমে যাবে। তো বাংলাদেশ সরকার এবং মন্ত্রীগণের কাছে আমার একটা বিনীত অনুরোধ এই যে আপনারা পর্যবেক্ষণ করেন এবং আইনের আওতা তাদেরকে নেন। আপনারা নিজ উদ্যোগে এই মানুষগুলোকে, কর্মীগুলোকে আপনারা মালয়েশিয়া প্রান্তে পৌঁছে দেন 78,000 টাকা নির্ধারণ করেছেন সেই টাকায়, তাহলে দেখবেন বাংলাদেশের রেমিটেন্স ভালো থাকবে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন পরবর্তী কোনো আপডেট নিউজ পেলে আমি আপনাদেরকে আবারও দেব। আর যারা 3-4 লাখ টাকায় যেতে চান, তারা অবশ্যই যোগাযোগ করে যেতে থাকেন, কারণ সবাই এইভাবেই যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।